আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি। আর আমার আজকের রেসিপিটা হচ্ছে গরুর ভুঁড়ি রান্না। কিভাবে গরুর ভুঁড়ি পারফেক্টভাবে রান্না করতে হয় তাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আমার মতো পুরো পারফেকশন আনতে চান তাহলে আমার রেসিপিটি যদি ফলো করে বাড়িতে ট্রাই করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটির পুরো প্রসেসিংটা দেখে নেওয়া যাক। গরুর ভুঁড়ি রান্না করার জন্য প্রথমে আমি গরুর ভুঁড়িটাকে সিদ্ধ করে নিব। এই জন্য এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এতে এখন গরুর ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। গরুর ভুঁড়িটা আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু পানির সাথে নেড়ে চেড়ে দিচ্ছি আর এতে দিয়ে দিব হলুদের ফাঁকি। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন হলুদ আর আদা রসুনটা ভুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর এখন আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, গরুর ভুঁড়িটা কিন্তু হালকা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পানিটা ছেঁকে নেব। গরুর ভুঁড়িটাকে প্রথমে ভালো করে ছেঁকে তারপর আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভুঁড়িটা রান্নায় চলে যাচ্ছি। গরুর ভুঁড়ি রান্না করার জন্য আমি এখানে একটি প্যানে 1/4 কাপ পরিমাণের খাবার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নিব। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে গরম মশলা দিয়ে দিব। আমি এখানে তেজপাতা, দারুচিনি আর এলাচটা একটু ভেঙে দিয়ে দিয়েছি। গরম মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। গরম মশলাটা হালকা ভাজার পর আমি এতে 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজের কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আমি এখানে 1 কেজির মতো ভুঁড়ি রান্না করব, তাই এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আপনারা কেজিতে 1 কাপ পেঁয়াজ ব্যবহার করবেন। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এতে 2 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণের মতো হলুদের পাতি। দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণের মতো মরিচের ফাঁকি। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে মরিচের ফাঁকির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন পেঁয়াজের সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণের মতো ধনিয়া ফাঁকি। পেঁয়াজের সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এতে দিয়ে দিব 7 অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ সেদ্ধর সময়ও লবণ ব্যবহার করেছিলাম। লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর জন্য আমি এখন এতে 1/4 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে সেদ্ধ করে নেওয়া ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি 30 থেকে 40 মিনিটের জন্য। 30 থেকে 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। ফ্রেন্ডস, দেখুন তেলটা কিন্তু উপরের দিকে ভেসে ভেসে উঠেছে আর গরুর ভুঁড়িটাও প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব জিরার পাতি। আমি এখানে 1 চামচ পরিমাণের মতো জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিব গোলমরিচের পাকি। জিরার পাকির সমানের মতোই আমি গোলমরিচের পাকিটাও দিয়েছি। আর এখানে আমি কালো গোলমরিচের পাকি দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের পাকিও দিতে পারেন। জিরার পাকি আর গোলমরিচের পাকিটা ভুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভুঁড়িটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি ভুঁড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব, যাতে করে আরও ভালো একটা কালার আসে। আর ভুঁড়িটাকে আমি একটু ডার্ক কালার করে ভাজা ভাজা করে নিব। ফ্রেন্ডস দেখুন, আমি যেরকম কালারটা চেয়েছিলাম ঠিক সেরকমই কালারটা এসেছে। অনেক ডার্ক কালার করেছি আর ভাজা ভাজা করেছি। আপনারা চাইলে আরও আগে নামিয়ে ফেলতে পারেন, তো আমি আর ডার্ক করবো না, এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই। তৈরি হয়ে গেল গরুর ভুঁড়ি রান্না, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও কতটা ভালো এসেছে। এটা দেখতে যতটাই না সুন্দর লাগছে, খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট। আপনারা যদি একবার বাড়িতে ট্রাই না করে দেখেন তাহলে বুঝতেই পারবেন না, যদি বাড়িতে একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন এর গুণাগুণ, এই খাবারটা খেতে কতটা টেস্ট। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।